পুরাতন বছরের সমস্ত গ্লানি, দুঃখ, দুর্দশা, যাতনা, ক্লেশ সবকিছুকে পুরাতন বছরেই ফেলে আমরা পা রেখেছি গতকাল 1429-এ। শুভ সূচনা হয়েছে বাংলা নববর্ষের। আমার রাঁধুনির সমস্ত দর্শককে নববর্ষের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্টস রাঁধুনি। সপ্তাহান্তে আমরা উদযাপন করছি নববর্ষকে, নতুন বছরকে আলিঙ্গন করে নিচ্ছি নতুন মোড়কে। হালখাতা সেরে স্নো পাউডার, টিপ, লিপস্টিক, যা যা সাজগোজে জিনিস আছে সব কিছু সেজে নিয়ে কোথায় কোন রেস্টুরেন্টে গিয়ে খাবেন সেটা ভাবছেন তো? সেই ভাবনা চিন্তার অবসান আমরা ঘটিয়ে দিচ্ছি। তার কারণ, আমাদের রাঁধুনির হেসেলে আপনারা এই তিন দিন ধরে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টের দারুণ দারুণ খাবার। আর সেই পরিবেশে আজকে আমরা ফিরে পেয়েছি কালকের মতোই দ্য ক্যাভিয়ার বেলগাছিয়াতে এসে। এবার আমরা ডেকে নেব আমাদের আজকে রাঁধুনির হেসেলে যে গৃহিণী আসছে রান্না শেখাতে তাকে। বেহালা থেকে আসছে রিমি কয়েল। রিমি, প্লিজ ওয়েলকাম। নমস্কার। আজকে কিন্তু তুমি রাঁধুনির হেসেলে আসলে এসেছে একদম অন্য একটা পরিবেশে, কেমন লাগছে বল? দারুণ সুন্দর জায়গা, ভীষণ ভালো লাগছে, খুব এক্সাইটেড আমি। আর তোমাকে খুব সুন্দর দেখতে লাগছে। থ্যাংক ইউ। সুন্দর তো তোমাকেও খুব লাগছে। থ্যাংক ইউ। তুমি খুব সুন্দর করে সেজেছো, তোমার সাজটা আমার বড় পছন্দ হয়েছে। থ্যাংক ইউ দিদি। আচ্ছা, অডিশনের দিন তুমি কি রান্না করেছিলে? অডিশনের দিনে আমি একটা চিংড়ি রেসিপি করেছিলাম, চিংড়ির মনোরমা। সেটা আমার হাজবেন্ডের খুব ফেভারিট। মন একেবারে গলে যাচ্ছে। আর আজকে আমরা কি করছি? আচ্ছা, আজকে আমরা করব, যেহেতু পয়লা বৈশাখের দিন উদযাপন চলছে, সেজন্য আমি চিকেন মহারানী বানাবো। চিকেন মহারানী, যদিও ব্যাপারটা অন্যরকম, মানে আমরা বাংলা নববর্ষ উদযাপন করছি কিন্তু আমাদের রসনা তো কোনো ধর্ম সম্প্রদায় কিছুই মানে না, তার তো অবাধ বিচরণ চাইনিজেও, মোগলাইতেও এবং দরবারি খানাতে। তাই আমরা আজকে প্রথমে শিখছি চিকেন মহারানী। চিকেন মহারানী, তাহলে চিকেন মহারানী বানাতে কি কি লাগছে সেই উপকরণগুলো আগে দেখে নিই। চিকেন মহারানী: সাদা তেল, চিকেন, টক দই, কসৌরি মেথি, নুন, ঘি, পেঁয়াজ কুচি, চিনি, জৈত্রী ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা ধনে, সাদা জিরে, রসুন আদা বাটা, তেজপাতা, কসৌরি মেথি, সাদা তিল, মৌরি, শুকনো লঙ্কার গুঁড়ো, টক দই, একসাথে বেটে রাখা ম্যাজিক মশলা। রান্না করার আগে একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের হাতটাকে স্যানিটাইজ করে নিতে হবে। আয়ুষ শক্তি দিচ্ছে হ্যান্ড স্যানিটাইজার। আর আয়ুষ শক্তি কিন্তু এমনিতেই আমাদের রাঁধুনি ভেষজকে সুরক্ষিত রাখতে প্রতিদিন আমাদের ফ্লোর স্যানিটাইজ করে দেয়, জানো তো? সেই সঙ্গে তুমি আজকে যে উপহারগুলো পাবে তার মধ্যে আয়ুষ শক্তির ফিনাইল থাকছে। আচ্ছা, তুমি ওটা ম্যারিনেট করো, আমি ততক্ষণ তোমার এই কড়ার তেলটাকে গরমে বসিয়ে, তাই তো? অন করে দিয়েছি। এতে সাদা তেল দিয়ে দিচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করছি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল। এতটা এটা যে যতটা চিকেন নেবে এবার একটা স্পুন হবে, আর নিশ্চয় এখন এই হেসেল পুরোপুরি। বাড়িতে তুমি কি তেল ব্যবহার করো? বাড়িতে আমি সাদা তেলও ব্যবহার করি, সরষে তেলও ব্যবহার করি। মানে ইউনিটির কথা মাথায় থাকে তো? হ্যাঁ, অবশ্যই। এবার এতে আমি দেবো একটু লঙ্কা গুঁড়ো, সেক্ষেত্রে ইমামি নিশ্চয়ই ব্যবহার হয়। হ্যাঁ, ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল ইউজ করি আমি। আর একটু কসুরি মেথি দেবো। কসুরি মেথি আমরা শুরুতেই দিয়ে দিচ্ছি না? হ্যাঁ, পরেও একটু দেবো। হ্যাঁ, আমরা একটু দেবো, চাই তো এটা পরেও তো ব্যবহার করতে পারে। হ্যাঁ, পরেও ব্যবহার করতে পারে। আচ্ছা, এবার এতে আমি একটু ঘি দেবো। হ্যাঁ, এতে একটু ঘি দিই। ম্যারিনেশনের সময় ঘিটা দেবো, তাহলে গন্ধটা ভালো হবে। আচ্ছা আচ্ছা, আমি হাত দিয়ে মাখছি না, এটা দিয়ে মাখি। এটা মোটামুটি আধ ঘন্টা রাখলেই হয়ে যাবে।
আমরা আজকে যে এত সুন্দর একটা মনোরম পরিবেশে রান্নার ব্যবস্থা করেছি, সেই পরিবেশটা তৈরি করতে সহায়তা করেছে ক্যাভিয়ার বেঙ্গাছিয়া। সল্ট লেকেও কিন্তু এদের অন্য একটি আউটলেট আছে। আর শ্রেয়ান গ্রুপ অফ হোটেলস, এদেরই পার্ক, সেটা রয়েছে কিন্তু দার্জিলিং এবং গ্যাংটকে। এটা গরম হয়ে গেছে, তেলটা তেলটা গরম হয়ে গেছে। তুমি পেঁয়াজ, এবার এতে আমি পেঁয়াজ দিয়ে দেবো। আচ্ছা, সব 15 মিনিট পুরোটাই লাগবে পেঁয়াজটা, সেটা দিয়ে দাও। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, হ্যাঁ একটু গোল্ডেন ব্রাউন হবে। হ্যাঁ, এটা নামানোর সময় আমি একটু ঘি দিয়ে দেবো, তাহলে গন্ধটাও খুব ভালো হবে এবং খেতেও ভালো লাগবে। মানে তোমরা রাঁধুনিরা চাইলে পেঁয়াজটা যে তেলে ভাজছো সেখানে একটু ঘি দিতে পারো, আবার শেষেও দিতে পারো। হ্যাঁ, সেটা তোমাদের ইচ্ছে। আচ্ছা, এতে আমি একটু চিনি অ্যাড করব। আচ্ছা, চিনি কালারের জন্য। আচ্ছা, কালার তাছাড়া রান্নাতে তো চিনি একটু, হ্যাঁ ভালো করে টেস্টটাকে। এটা মোটামুটি ভাজা ভাজা হলে, হ্যাঁ ভাজা ভাজা হয়ে গেলে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। আচ্ছা, এমনিতে বাড়িতে যদি কেউ সময় নিয়ে ম্যারিনেট করতে চায় তাহলে মোটামুটি কতক্ষণ রাখতে পারবে? সময় নিয়ে ম্যারিনেট করলে 1 ঘন্টা করলে এনাফ হয়ে যাবে এতে। হ্যাঁ, চিকেন অবশ্য বেশিক্ষণ লাগে না, সময় লাগে না। মধ্যে রান্না করতে চায় তাহলে করতে করতেই পারবে, মেখেই রান্না। খুব টেস্টিও হয় এটা, হ্যাঁ খেতে। এটা তাহলে একটু ভাজা ভাজা হবে, তারপরে চিকেনটা দেবে, তাই তো? হ্যাঁ। তোমার বাড়িতে কে কে আছে রিমি? আমার বাড়িতে আমি আর আমার হাজবেন্ড দুজনেই থাকি। বিভিন্ন রকমের পদ আমি বানাই, যেগুলো ভালো লাগে। হ্যাঁ, বড় ভীষণ খাদ্য রসিক, আমি উল্টে মানে আমি মাছ খাই না, তো সেই জায়গাতে একটু সমস্যা হয় তখন। কিন্তু এটাই আমাকে সবাই তাই বলে যে বাঙালি তুই কি মাছে ভাতে বাঙালি বলে, তুই দুটোই খাস না। তোমার চেহারার মধ্যে একটা বাঙালি মানে ব্যাপার আছে, মাছ খাও না এটা কেমন একটা লাগে। এটাই এখন মানে আমি ছোট থেকেই খাই না, কিন্তু আমি করে দিই, মানে সবকিছু শিখে গেছি। আচ্ছা, মোটামুটি 1 বছরের মধ্যে আমি সবকিছু শিখে গেছি আর কি। আচ্ছা আচ্ছা, এবার তাহলে চিকেনটা দিয়ে দাও। হ্যাঁ, একটু লাল লাল হয়েছে, আমি এবার চিকেনটা দিয়ে দিচ্ছি ওতে। আচ্ছা, আমরা শুনেছি তুমি একটা সময় নাকি ডায়েট করছিলে। হ্যাঁ, ডায়েট করার গল্প আছে একটা। ডায়েট করছিলাম মানে হচ্ছে হয় না, কম বয়সে একটু মেয়েদের বিশেষ করে টিনেজারদের এটা হয়, তো আমার একটু টিনেজার একটু ছোট বয়সে করেছি। না না, ছোট বয়সে না, আমি একটু বড় বয়সেই করেছি। আচ্ছা, ওটা মানে নিজে থেকেই হয়েছিল যে না একটু আরেকটু যদি রোগা হতে পারি ভালো লাগবে একটু দেখতে, মানে দাদার ইচ্ছে ছিল তাই। না না না, বরং উল্টে বকাবকি করতো আমাকে যে একদমই এরকম করবি না বা এগুলো কিন্তু একদমই ঠিক নয় স্বাস্থ্যের পক্ষে, আমার মাও বারণ করতো, কিন্তু আমি কারোর কথা শুনতাম না। ক্র্যাশ ডায়েট করেছো? অসুবিধায় মানে আমি মাথা ঘুরে পড়ে গেছিলাম পড়াতে গিয়ে। এবং তোমরাও এখন যারা হঠাৎ করে রোগা হতে চাও, তার জন্য ডায়েট মানেই যে ওরকম একটা কিছু করতে হবে ভেবে এরকম করে ফেলো রিমি, কি বলবো, ভীষণই এগুলো করতে বারণ করে, আমি সবটাই লুকিয়ে করতাম, তো যার জন্যই আরো মানে সেই বলে না খুব একটা খারাপ খাবার খায় না। আমাদের বাড়ির যে সমস্ত নর্মাল ডায়েট হয় না, সেইটাই যদি মেনটেন করা যায়, তার সঙ্গে সামান্য একটু শরীরের একটু চর্চা, তাহলে আর কিছু লাগে না। আচ্ছা, এবার এটাকে একটু চাপা দিয়ে এবার একটু চাপা দিতে হবে। তৈরি হচ্ছে রাঁধুনির হেসেলে মহারানি চিকেন, আর তৈরি করছে বেহালার রিমি। রিমি, চিকেনটা কিন্তু আমাদের বেকের সময় অনেকটাই হয়ে গেছে, তাই গেছিল। হ্যাঁ, আহা হা, কি ভালো গন্ধ, মানে কাসরি মেথির গন্ধটা আরো ভালো, পেঁয়াজ সবকিছুর সঙ্গে মিশেছে অপূর্ব, আরো ভালো গন্ধ আসছে। করতে হবে বলো তো। আচ্ছা, এবারে এর মধ্যে পড়বে একটা ম্যাজিক মশলা, সেটা হচ্ছে ম্যাজিক মশলা। হ্যাঁ, ম্যাজিক মশলা, তোমাকে না জানিয়ে কোথাও যাচ্ছি না। আমার ছোট ছোট বলো ম্যাজিক মশলায় কি কি ইনগ্রেডিয়েন্টস রয়েছে। হ্যাঁ, সেটা আমি বলছি, আমি ড্রাই রোস্ট করে নিয়েছি, এর মধ্যে আছে জয়িত্রী, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা ধনে, সাদা জিরে। আচ্ছা, এটা হচ্ছে রসুন, আদা বাটা, তেজপাতা আছে, কাসুরি মেথি এতেও আছে, আর সাদা তিল এটাও রোস্ট করেছি, এটা হচ্ছে মৌরি, এটা লবঙ্গ, এটা হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, সবটা আর কাঁচা লঙ্কা। হ্যাঁ, এই সবটা দিয়ে আর দইটা দিয়ে আমি সবটা একসাথে পেস্ট করে নিয়েছি, দিয়ে এই মশলাটা তৈরি করে নিয়েছি। জানিয়ে দিই, এটাই ম্যাজিক মশলা। হ্যাঁ,
এবারে এটা আমি এতে অ্যাড করে দেব। আর এই শুকনো লঙ্কার ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের রাজনীতি ভেষজ ব্যবহার করি, ইমামি মঞ্চা মশলা। আচ্ছা তাহলে এবার আমি এটা অ্যাড করে দিই। হ্যাঁ দিয়ে দাও, যতটা প্রয়োজন তোমার দিয়ে দাও, এটা পুরোটাই লাগবে। আচ্ছা মহারানী চিকেন নিশ্চয়ই রুটি পরোটা এসবের সঙ্গে খায়, তাই তো? এটা আমি স্পেশালি জাফরানি পোলাও এর সাথে সার্ভ করি। ও তাহলে খেতে আরো ভালো লাগে। আচ্ছা মানে এটাই আমার হাজবেন্ডের বেশি পছন্দ। আচ্ছা এতে আমি আর একটু চিনি অ্যাড করতে চাই। তার মানে এটাই কি তোমার কালকের পয়লা বৈশাখের মূল পথ ছিল? না কালকে এটা করিনি, কিন্তু জাফরানি পোলাওটা কালকেও ছিল। আচ্ছা আচ্ছা এটা এইভাবেই কষাটা চলবে, আরো এইভাবেই কষাটা কিছুক্ষণ চলবে। আমি শুধু আর একটুখানি চিনি অ্যাড করব। এইটাতে নিশ্চয় জল পড়বে না, তাই তো? না এটা এরকমই দরকার হলে আর একটু দই মানে টক। হ্যাঁ যদি গ্রেভি বেশি পছন্দ করে কেউ তাহলে একটু দই বেশি দিলেই হবে, মানে এটা আমি ঠিক আছে নরমালি একটু আর একটু চিনি আর অল্প একটু চিনি আমি দিয়ে দিই। আচ্ছা আর অল্প একটু নুনও অ্যাড করছি আমি সামান্য। আচ্ছা আমরা শুনেছি তোমার বরের পিপি কিট, হ্যাঁ যে নাকি বিভিন্ন ভাবে ব্যবহার করো। হ্যাঁ এটা মজার গল্প একটা। হ্যাঁ কি করো? মানে অ্যাকচুয়ালি আমি মাছ খাই না, তো প্রথম প্রথম যখন রান্না করতাম তখন কি হতো যে আমার খুব ভয় লাগতো, কারণ মাছ প্রচন্ড ফাটে, কিছু কিছু মাছ আছে ফ্যাটি ফিশগুলো বেশি ফাটে, তেলে করে পাতা। হ্যাঁ তো তখন মানে আমাকে তো ওরকম হাতে ধরে রান্না শেখায়নি, এটা ঠিকই আমি নিজে নিজেই পুরোপুরি শিখেছি বলতে পারি, মানে যৌথ জীবন যাপন। হ্যাঁ একদম 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 নিজে। তো সেইটা মানে তখন কি হয়েছিল, তখন ওই মানে আমি ভেবেছিলাম পিপিটা পরে নিলে আমি পুরোটা সেফ থাকবো, মানে একদম মুখ থেকে হাত থেকে পুরো কাভার। এবার শুধু পিপি আর হাতে গ্লাভসও পরে নিয়েছিলাম, মানে পিপি তোমাকে করোনার কাছ থেকে শুধু বাঁচাবে না, না তেল ছিটকে ফোস্কা পড়া থেকে একদম একদম তেল ছিটকে ফোস্কা পড়া থেকে বাঁচাবে, আমি গ্লাভসও পরে নিতাম। কাল মানে কিন্তু পরে বুঝলাম যে না অ্যাকচুয়ালি তো পিপি তো মানে ইনফ্লেমেবল, তো সেই জন্য ওটা পরে রান্না করতে আমাকে বারণই করেছিল। তারপর থেকে মানে অন্যরকম মানে আস্তে আস্তে অন্যরকম ভাবে আবার শিখলাম যে না এইভাবে মাছ ভাজতে হয়। তোমার নুন দেওয়ার ব্যাপার আছে? না আমি দিয়ে দিয়েছি নুন। আচ্ছা জল তো দেবে না, না গ্রেভিটা তৈরি করার জন্য আর একটু দই দিতে পারো, তাই তো? হ্যাঁ গ্রেভি তৈরি করার জন্য একটু দই দেওয়া যায়। হ্যাঁ সেটা দিতে পারো, তুমি যদি মনে করো এখনই দিতে পারো। আচ্ছা তাহলে আমি অল্প একটু অ্যাড করছি। হ্যাঁ তাহলে ব্যাপারটা এভাবেই তৈরি হতে থাকবে, মানে আরো কিছুক্ষণ চাপা দিয়ে। হ্যাঁ রান্নার প্রণালীটা কিন্তু খুব সহজ। আচ্ছা তোমাদের বিয়ে কতদিন হয়েছে? আমার বিয়ে হয়ে গেছে 2 বছর, খুব বেশি নয়, নতুন গন্ধটা গায়ে এখনো লেগে আছে। 2 বছর হয়ে গেছে, পরিচিতি অনেক বছরের, কিন্তু বিয়েটা 2 বছর হয়েছে আর কি। লাভ ম্যারেজ? হ্যাঁ লাভ ম্যারেজ। বিয়ের আগে থেকে তোমাকে কিছু গিফট করতো দাদা? গিফট করতো মানে সেরকম বিশেষ কিছু না হলেও করেছে মোটামুটি, শাড়ি গয়না। হ্যাঁ 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 এগুলো, হ্যাঁ এগুলো মোটামুটি করেছে। এই এত সুন্দর সাজটা সেজেছো, সেটা কি দাদার গিফট করা? হ্যাঁ একদম একদম এটা গিফট করা, মানে চয়েসটা অ্যাকচুয়ালি আমারই হয় কিন্তু পেটাও করে, এই হচ্ছে ব্যাপার। তোমার শাড়িটা ভীষণ সুন্দর, সত্যি সুন্দর, দারুণ সুন্দর। এই সুন্দর তোমার খুব ভালো লাগছে সাজিয়ে সাজিয়ে প্রিয় গোপাল। আচ্ছা তোমরাও যদি রাধুনির কালেকশন পেতে চাও তাহলে প্রিয় গোপাল বিষয়ে যে কোনো আউটলেটে গিয়ে সেটা খুঁজতে হবে। আর রাধুনি কালেকশন ছাড়াও অনেক রকমের শাড়ি তোমরা সেখানে পেয়ে যাবে। এবার তাহলে এটা আমরা চাপা দিয়ে দিচ্ছি, মানে এরপর যখন আমরা দেখবো ততক্ষণে রান্নাটা হয়ে গেছে। জাস্ট একটু ঘি দিলে আর একটু কাঁচা মেথি দিলে শুধু ওপর থেকে ঘি আর হ্যাঁ হ্যাঁ একটু ঘি আর কাঁচা মেথি দিলে পুরো একদম রেডি। এই তো খাবার চলে এসেছে, জাফরানি পোলাও সঙ্গে মহারানী চিকেন। এবার তুমি নাও। থ্যাংক ইউ। দেখো মহারানী চিকেনটা তুমি করেছো কিন্তু জাফরানি পোলাওটা আমি তোমার জন্য প্রস্তুত রেখেছি। থ্যাংক ইউ সো মাচ। আর তুমি হরিণঘাটা মিট খাও? হ্যাঁ হরিণঘাটা মিট খাই, সসেজটাও ট্রাই করেছি, খুব ভালো। তার মানে সোমবার থেকে রবিবার হরিণঘাটা মিট আর ক্যাভিয়ার। রিমি প্রতিদিন তো নিজেদের বাড়িতে দুজনের জন্য খাবার বানিয়ে তোমাকেই পরিবেশন করতে হয়, আজকে ক্যাভিয়ার থেকে এসে তোমাকে সার্ভ করে গেল, তোমার ঠিক কিরকম লাগছে? মানে পুরো ব্যাপারটা মনে হচ্ছে না নববর্ষে কোনো বন্ধুর সাথে উদযাপন করছো। সত্যি ভীষণ ভীষণ ভালো লাগছে, সত্যি বলছি। এর জন্য রাধুনির একটা ধন্যবাদ প্রাপ্য তো? একদম, অনেক ধন্যবাদ রাধুনিকে, অনেক 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 ধন্যবাদ। আর আমি ধন্যবাদ দেবো আকাশ আজকে, তার কারণ
আমাদের রাঁধুনির হেসেলকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে এসে এত সুন্দর পরিকল্পনা করে তোমাদের মনোরঞ্জন করছে, এটাই বা কম কি। তার সঙ্গে ভালো ভালো রেসিপিও কিন্তু শেখা হচ্ছে বলো, মহারানী চিকেন। তোমরা এবার প্রণালীটা আরো একবার দেখে নাও। চিকেন মহারানী, সাদা তেল, চিকেন, টক দই, কসৌরি মেথি, নুন, ঘি, পেঁয়াজ কুচি, চিনি, জৈত্রী ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা ধনে, সাদা জিরে, রসুন আদা বাটা, তেজপাতা, কসৌরি মেথি, সাদা তিল, মৌরি শুকনো লঙ্কার গুঁড়ো, টক দই একসাথে বেটে রাখা ম্যাজিক মশলা। প্রথমে একটা পাত্রে চিকেন, টক দই, নুন, শুকনো লঙ্কার গুঁড়ো, কসৌরি মেথি, ঘি দিয়ে ম্যারিনেট করতে হবে। এরপর কড়াইতে সাদা তেল গরম করে পেঁয়াজ কুচি, চিনি, ম্যারিনেট করা চিকেন দিয়ে কষিয়ে ঢাকা দিতে হবে। ঢাকা খুলে ম্যাজিক মশলা মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঘি ছড়িয়ে পরিবেশন করুন চিকেন মহারানী। দেখো কিরকম বানিয়েছো, তুমি ট্রাই করে বলো দিদি কেমন হয়েছে। আমি তো ট্রাই করছি, আহা হা জমে গেছে গো, পুরো ব্যাপারটা একদম জমে গেছে। সত্যি ভালো লেগেছে, এত সুন্দর বানিয়েছো, সেই জন্য এই বিশেষ দিনে তোমাকে আকাশ আর তাদুনির পক্ষ থেকে কি কি পুরস্কার দিচ্ছে সেটা দেখে নাও। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার কুকিং অয়েলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। আয়ুর শক্তি ফিনাইল ও আয়ুর শক্তি মার্বেল কেয়ারের পক্ষ থেকে আপনি পাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অ্যাশিওর ওপেলওয়ার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেস এর পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। টিল্ডা বাসমতি রাইস এবং পাঞ্জানি পাস্তার পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় একটা গিফট হ্যাম্পার। সানফিকের পক্ষ থেকে পাচ্ছেন একটা চমৎকার গিফট হ্যাম্পার। মাই নেইলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় পুরস্কার। আর থাকছে মিয়ামারের পক্ষ থেকে একটা দারুণ কেক। আচ্ছা আমরা যে এত সুন্দর সময় কাটালাম, হ্যাঁ সেটা একটু ফ্রেম বন্দি করে রাখলে কেমন হয়? একদম, তাহলে আমরা ছবিটা তুলি। তুমি আজ বিশেষ দিনে আমার রাঁধুনির হেসেলে এসেছো, উপহার পেয়েছো, কিন্তু তোমাকে এইটুকু উপহার দিয়ে আমার মন ভরেনি। তার জন্যে পিঠে বিলাসীর তরফ থেকে তোমার জন্য 5-5টা ফুড ভাউচার। আচ্ছা, নববর্ষের উদযাপন আমাদের চলছে, তোমাদেরও চলুক না, কর্তা গিন্নি আরও পরিবারের প্রিয়জনদের নিয়ে চলে যাও পিঠে বিলাসীর আউটলেটে। সাউথ ক্যালকাটায় কালীঘাটে ওদের রেস্টুরেন্ট আছে, সেখানে গিয়ে বাংলাদেশের সব অথেন্টিক খাবার পেতে পারো, এমনকি সারা বছর এখানে নলেন গুড়ের রেসিপিও পাওয়া যায়। বাহ, নিশ্চয়ই ট্রাই করবো। এবার তোমরা দেখে নাও নীলাদি আজ তোমাদের জন্য কি টিপস দিচ্ছে। ওজন কমাতে কসৌরি মেথির ভূমিকা অপরিসীম। লিলি, এত সুন্দর সময় কাটালাম তোমার সঙ্গে, সুন্দর রান্না শেখালে তুমি আমাদের রাঁধুনিদের, আমার সাথে এত সুন্দর গল্প করলে, আর মিষ্টি মেয়ে তুমি, আমার খুব ভালো লেগেছে। আমার তোমাকে ভীষণ পছন্দ। হ্যাঁ, কিন্তু তোমার আজকে এখানে এসে কেমন লেগেছে আমাদের এই আকাশঘাটে রাঁধুনির পরিবারে? ভীষণ ভালো লেগেছে, এত সুন্দর অ্যাটমসফিয়ার, আমি একটা নতুন পরিবেশে এসেছি, ভীষণ ভালো লাগছে। সেই জন্য অনেক 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 ধন্যবাদ আকাশ আজকে এবং রাঁধুনিকে। মানে মনে হচ্ছে তো যে আমরা একদম নববর্ষ উদযাপন করছি। একদম একদম, ভীষণ ভালো লাগছে, খুব ভালো লাগছে সত্যি। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থেকো, সবাইকে সবাইকে এরকম সুন্দর সুন্দর রান্না করে খাইও। আর তোমরাও কিন্তু সবাইকে সুন্দর সুন্দর রান্না করে খাইয়ে তাদের মন জয় করবে না, তার জন্য চোখ রাখতে হবে আকাশাতি পর্দায় রাঁধুনিকে, যেখানে নিত্য নতুন রেসিপি তো শেখানো হয়, আর রাঁধুনির নিত্য নতুন আপডেট পেতে আকাশাতে ফেসবুক পেজ রাঁধুনি হাইফেন আকাশা। নতুন বছর সবার খুব ভালো কাটুক, আমাদের উদযাপন নিশ্চয়ই তোমাদের সবার খুব ভালো লাগবে, আগামীকালও কিন্তু এই উদযাপন চলবে। আর প্রতিদিন দুপুর 1:30টার সময় চোখ রাখতে ভুলো না আকাশাতে পর্দায় রাঁধুনিকে। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্টস রাঁধুনি, সোম থেকে রবি দুপুর 1:30।